আমরা সবাই জানি যে আজকে আমরা কেন এখানে মিলিত হয়েছি। আমাদের প্রত্যেকেরই এই কর্মজগতে একদিন এই দিনটি আসে যেদিন আমাদের আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে হয়। সেরকমই আমাদের সবার প্রিয় অত্যন্ত কাছের মানুষ লাইব্রেরিতে দীর্ঘদিন রয়েছেন হারাধনদা। আমরা ছোটবেলায় হারাধনদাকে ছাত্র অবস্থায় বলতাম যে কোথায় কি বই রয়েছে হারাধনদার মুখস্থ, ক্যাটালগ তো রয়েছে, লিভিং ক্যাটালগ বলতাম আড়ালে। তো সেই হারাধনদার আজকে আনুষ্ঠানিক অবসর গ্রহণের দিন, আমরা প্রত্যেকেই এসেছি আজকে সেই কারণেই। তাদের মধ্যে কয়েকজন বলবেন আমাদেরই কারোর না কারোর, আমাদেরই অনেকের, আমাদেরই সকলের মনের কথা সেখানে প্রতিফলিত হবে। প্রথমে আমি ডেকে নেব শ্রীযুক্ত সুমন্ত হাজরাকে মঞ্চে কিছু বলবার জন্য। আচ্ছা, আমি প্রথমে একটু বলে দিই, আমাদের লাইব্রেরিয়ান কৃষাণু দে একটু অসুস্থ হয়ে পড়েছে, একটু মানে ভালো রকম ভালো অসুখ নয় আর কি, মানে গোলমাল, নিউমোনিয়া ধরা পড়েছে। তো ওকে একটা এমার্জেন্সি টেস্টের জন্য সেবা প্রতিষ্ঠান পাঠাতে হয়েছে আর কি, সেই জন্য ওইটা বেচারা এসেছিল, কিন্তু সেবা প্রতিষ্ঠান বলছে ইমিডিয়েট পাঠাও, কারণ মানে এটা মোটেই ভালো নয় আর কি, সেই জন্য ও আর থাকতে পারেনি। পূজনীয় মহারাজ, শিক্ষক, শিক্ষাকর্মী প্রত্যেকে আমার প্রণাম জানাই। বিশেষ করে আজকে আমি কোনো নাম ধরে স্যারকে বলিনি, স্যারই বলতাম ওনাকে, বিশেষ আজ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে গ্রন্থাগারে আমি 2012 সালে প্রথম একটা কোম্পানির মাধ্যমে কাজে এসেছিলাম। তার আগে আমি কলেজে, বিশ্ববিদ্যালয়ে ও যখন লাইব্রেরি সায়েন্স পড়ি, তখন বিভিন্ন লাইব্রেরিতে আমি যেতাম প্রজেক্ট করতে বা বিভিন্ন ডেটা কালেক্টের জন্য। তা সেখানকার পরিষেবা ও আমাদের কলেজের যে লাইব্রেরি পরিষেবা তখনকার দিনে, তার 2012 সালে, তার দুটোর মধ্যে একটা বিরাট পার্থক্য দেখা দিত। আমি নিজেই দেখতাম যে বইপত্র খোঁজার ব্যাপারে তখন, এখন যেমন অত অনেকটা ডিজিটালাইজেশন প্রত্যেক লাইব্রেরি করেছে, তখন তো অত ছিল না। বিশেষ করে ধরুন ন্যাশনাল লাইব্রেরি তো আস্তে 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 ডিজিটাল হচ্ছে, ক্যাটালগ কাটছিল, তাতে স্টাফেরা বইপত্র খোঁজা বা এইগুলোর ব্যাপারে অন্য জায়গার সঙ্গে আমাদের যে পরিষেবাটা তার আকাশমাতা পার্থক্য ছিল। তার জন্য আজকে যে স্যার যে রিটায়ার হয়ে যাচ্ছেন, তার ওনার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা বিশেষ করে যখনই কোনো মহারাজ বা কোনো স্যার বা এক্সাম অফিস থেকে ফোন এলে, কোনো বই প্রথম কিছু হলেই তখন আমাদের লাইব্রেরি সবটাই ছিল, কিন্তু খোঁজার আগে আমরা স্যার পাশে বসতেন আমার, তা আমি সঙ্গে সঙ্গে স্যার তাহলে বইটা কোথায় পাবো, আমি আর কম্পিউটার দেখতাম না। এবার সঙ্গে সঙ্গে স্যার বলতেন যে দেখো ঠিক আছে ওই ভেতরে একটা এগিয়ে দেখো, এবার তখন আমি ওটা জানতাম না, আশিসবাবু, দিলীপবাবু, বচ্চাবাবু যারা ছিলেন, তা তখন বলতেন ঠিক আছে, আশিসবাবু বলতেন নাম ধরে যে হারাধনকে বলো না, তা গিয়ে স্যারকে বলে স্যার আর কম্পিউটার দেখতে হবে না, আপনি বলে দিন না কোথায় আছে, আমি কম্পিউটার দেখতাম না, স্যারই বার করে দিন বই তারপর গিয়ে দিয়ে আসতাম। তাতে আস্তে আস্তে বিশেষ করে কল নম্বর করা কাজ আমি থিওরিটা পড়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল টোটাল কাজটা স্যারেদের কাছ থেকেই শিখেছিলাম। বিশেষ করে হারাধনবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধরে ধরে পাশে বসিয়ে কাজ শিখিয়েছিলেন। তাছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্যারেরাও আছেন, স্যারেদেরও একটা ইয়ে যে কোথায় হারাধন বইটা কোথায় পাবো, একটাই কথা, আমরা সেইভাবেই একটা কথা বলতাম যে স্যার বইটা কোথায়। তা আজকে সেই মানুষটা আজকে অবসর, আজকে অবসর নিতেই হবে, একটা বড় বয়সের ব্যাপার আছে, তা মানুষটা আজকে অবসর হয়েছে, যে খুবই একটা খারাপ লাগে, কিন্তু উপায়ও কিছু নেই। তা আর বিশেষ করে আজকে স্যার তো আসেননি, মহারাজ বললেন ঈশানবাবু উনি স্যার প্রতিষ্ঠানে গেছেন, তা এই ব্যাপারে স্যারের কাছে আমরা খুবই হেল্প পেয়েছি। আজকে লাইব্রেরি বিশেষ করে এমন কী করবো আমরা কিছু বুঝতে পারছি না, বিশেষ করে যখন ডিজিটালাইজেশন হয় তখন কোন বই কোথায় থাকবে বা কীভাবে অ্যারেঞ্জমেন্ট আমরা করবো, কোন নম্বর ফার্স্ট হবে, কোন নম্বর পড়ে থাকবে, কোন বই উপরে যাবে নিচে যাবে, টোটাল ব্যাপারটাই স্যারই প্ল্যানিংটা দিয়েছিলেন। বিশেষ করে যখন লাইব্রেরি আস্তে আস্তে সকাল সন্ধ্যে খোলা হলো, তখন উনি ওনার মাথা থেকে বেরিয়েছিলো যে কীভাবে বই ইস্যু রিটার্ন হবে, কোন কার্ড দিয়ে হবে, কীভাবে না হবে, বা বর্তমানে যে ডিজিটাল আমাদের যে ব্যাপারটা, এটা কনসেপ্টটা সবারই মধ্যে হারানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সফটওয়্যারটা আমরা যেভাবে আমরা পুরো টোটাল কোয়া সফটওয়্যারটাকে নিয়ে কিছুটা মডিফাই করেছি, তা ওটার টোটালটাই উনি নিজে বলেছিলেন যে মডিফাইটা কীভাবে হবে না হবে, সার্চিং ফেসিলিটি,
বইসুরিটা উনি নিজেই টোটাল ব্যাপার থেকে উনি কিষাণ বাবু বা আমাদের মহারাজ থেকে প্রত্যেকেই পুরোটা বলতেন। আর আমরা কোনো কিছু করার আগে ওনাকে জিজ্ঞাসা করতাম যে স্যার কী করব। তা এখন আর তো কিছু মানে স্যার তো রিটায়ার হয়ে যাচ্ছেন, আর কিছু করার নেই, নিজেদের কি এখন জায়গায় এক বছর চেয়ে করতে হবে। এই তো আর কি ঠাকুরমা স্বামীজির কাছে আশীর্বাদ ইয়া প্রার্থনা করি যে স্যার যাদের পরবর্তী অবসর পরবর্তী জীবন ভালোভাবে কাটুক। আর স্যারকে বলবো আসবেন। স্যারের সঙ্গে তো আমাদের লাইব্রেরির শুধু এই বই ইয়েতে সম্পর্ক না, বিশেষ করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সপ্তাহে বলা হয়েছে ধরুন কারোর কোনো দিক দিয়ে যাই কিছু অসুবিধা থাকে তারা আমরা গিয়ে বলতাম, তাদের স্যার সবই মানে একদম কোনো বলতো না ভাবতো না, সঙ্গে সঙ্গে উনি সহযোগিতা করতেন। ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে উনি পরবর্তী জীবন ভালোভাবে কাটুন, আমার কলেজে আসবেন। নমস্কার। এরপরে আমি ডেকে নেব আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক দেবাশিস জানাকে মাইকের সামনে। নমস্কার। অলরেডি যদিও আমি একটা ইমেল পাঠিয়েছিলাম সবাইকে, সবাই পাননি বোধ হয়, তো হ্যাপি নিউ ইয়ারটা সেই অর্থে বলেইনি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর বিগত ক্রিসমাসের ছুটিটাও আশা করি সবাই ভালো কাটিয়েছেন, কিন্তু জয়েন করার পরেই আজকে প্রথম দিনে এসে হারাধনদার এই একে হারাধনদাকে আমাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য এখানে বলতে হবে সেটা আমি ভাবতে পারিনি। বলার জন্য আমি মহারাজকে ধন্যবাদই জানি, মানে এখানে ডাকার জন্যে আমার থেকেও ভালো বলতে পারেন এরকম লোকজন ছিল, আমি মহারাজকে বলছিলাম, তো আমার ধারণা ছিল সেটা। যাই হোক, হারাধনদাকে আমার জয়নিং 2001 সালে, আমি হারাধনদাকে লাইব্রেরিতে পাই। ঠিক সেই সময়টা আমার মনে হচ্ছে যে আমার মনে আছে আমাদের ডিপার্টমেন্টেও বেশ ভালো রকমভাবেই চলছে এবং রমরমিয়ে চলছে, অমিতাভ দা আছেন, বেশ আমরা ডিপার্টমেন্টে ভালোভাবে কাটাচ্ছি। মানে একটা একটা সময় ছিল, সেই সময়টা হচ্ছে ক্রিকেট খেলার জন্যে মানে রেডিও মানে সেটা শোনা যেত না, বা আমরা রেডিও এখানে অমিতাভ দার হাতে হাতে দেখতাম, এখানে আমরা ডিপার্টমেন্টে নিউজটা পেয়ে যেতাম। এখনকার মতো অত ইমেল বা এত সহজে স্কোরটা দেখা যেত না বা জানা যেত না। লাইব্রেরিতে গেলে হারাধনদার কাছে গেলে আমি এই খবরটা পেতাম, বই আনার ছুতে আমি যেতাম, স্কোরটা কিন্তু ঠিক হারাধনদার কাছে জেনে আসতাম। আর সেটা বেশ আমার ভালো লাগে যে মানে আমার ক্রিকেট যেটা ভালো লাগে হারাধনদার কাছ থেকে সেই খবরটা আমি পেয়ে যেতাম, আর ওনারও বেশ ভালো লাগে এটা। পরে আমি জেনেছিলাম হারাধনদা বেশ ক্রীড়ানুরাগী, উনি খেলার মাঠে অনেক সময় অনেক ব্যাপারে মহারাজদের পাশে থেকে সহযোগিতা করতেন, এবং আমার ধারণা যে খেলার এই জায়গাটা মানে আমাদের কলেজে এই যে জায়গাটা সেটা বোধহয় খেলার প্রতি বছর যে খেলা অনুষ্ঠানটা হতো সেটা এখন তো আর হচ্ছে না, মানে মানে সময় হয় না, তো আমরা সেই জায়গাটা হারাধনদাকে মিস করব। আর কি মানে লাইব্রেরিতে গেলে হারাধনদাকে নিশ্চয়ই সবাই যেরকমভাবে মিস করবে আমিও মিস করব, বই খোঁজার জায়গাটা একটু অসুবিধা তো হবেই। আর সবার পক্ষ থেকে হারাধনদাকে এবং আমার পক্ষ থেকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এতদিন কলেজে যে সার্ভিসটা দিয়েছেন তার জন্যে, এবং আগামী দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকুক এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। দেবাশিসদার কথায় মনে পড়ল, আসলে ব্যক্তিগতভাবে আমার ওই একটা কম্পিউটার ইউজার নেম পাসওয়ার্ড এসব দেওয়া হয়েছিল এককালে বটে, ইউজ করেন, এবার একটু আয়ত্ত করতে হবে, বুঝতে পারছি। তো এই অভিজ্ঞতা আমাকে অনেকেরই ডেকে নেব আমাদের সবার প্রিয় রঞ্জনদাকে, শ্রীযুক্ত রঞ্জন বিশ্বাস, আপনি মঞ্চে চলে আসুন।
উপস্থিত সকলকে সশস্থানীয় প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। যেটা হয় মানে আমাদের এই বলতে 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 আস্তে আস্তে আমাদেরও যে সময় হয়ে এসছে সেটা আমি মাঝে মাঝেই মনে করি এবং মনে পড়েও। সেটা যখন হরিপদা রিটায়ার করলো আমরা তখন সবাই বলেছিলাম ধুতির যুগ মনে হয় শেষ হয়ে গেল। তা ধুতির যুগ শেষ হয়ে আস্তে আস্তে জামা প্যান্টের যুগও যে আস্তে আস্তে শেষ হচ্ছে সেটা পরপর বোঝা যাচ্ছে। হারাধন দাস এই জামা প্যান্ট পরার ভেতর একজন। তো সেদিক থেকে দেখতে গেলে মানে আমরাও আস্তে আস্তে জামা প্যান্টের দল যে এগোচ্ছি সেটা বোঝা যায়। কারণ এরপর হারাধন দাস পরে হয়তো আমাদের নন টিচিংদের ভেতর মনে মানিতে আছে, তারপরে মনে আমার পালা মানে একটা গ্যাপ দিয়ে কিছুদিন না, তারপরে মনে হয় আমাদের প্রাণেশ দা আছে বুঝি, প্রাণেশ দা না নীলাদি আমার ছ মাস পরে যাবে, আর বিষ্ণু বিষ্ণু আর আমি একসঙ্গে কাছাকাছি যাবো একই সঙ্গে। যাই হোক, যেটা বলছি সেটা হলো হারাধন দাস আমার অনেক আগে এসেছেন এখানে, মানে 1990 এর দিকে এখানে লাইব্রেরিতে যোগদান করা। তারপরে আমি এসেছি, আমি 1997, তার মানে তারও আমি বেশ কয়েক বছর পরে হারাধন দাস ভাইয়ের সঙ্গে জয়েন করেছি এই বিদ্যামন্দির পরিবারের সঙ্গে। সেখানে হারাধন দা আমার একটু মানে কিন্তু সরকারিভাবে হারাধন দা আমার একটু পরে জয়েন করেছে 2000 সালে, আর দেবু আর হারাধন দা একসঙ্গে জয়েন করলো। তো সেই হিসাবে দীর্ঘদিন আমরা একসঙ্গে আমাদের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা এগুলো শেয়ার করেছি। বিশেষ করে লাইব্রেরিতে যেটা সুমন্ত বলে গেল, সত্যি লাইব্রেরির এমন একটা জায়গা যে জায়গাটা হারাধন দা না থাকা মানে অনেকটাই কিন্তু তার ডেফিসিয়েন্সি ঘাটতিটা আমরা বুঝতে পারবো বা পারিও, এটাও ঠিক। যখন রমিদবু আর আশিসবাবু দুজন ছিলেন একসঙ্গে লাইব্রেরিতে, তখনও কিন্তু বকলমে হারাধন দাই কিন্তু পিছন থেকে সাপোর্ট দিতেন। এটা অতটা লাইব্রেরিতে আমরা না গেলেও সেটা ভেতরে না ঢুকলেও বাইরে থেকে আমরা এটা বুঝতে পারতাম। এরপরে যখন আশিসবাবু পুরোটা দেখলেন তখনও মনে হতো যে হারাধন দাই হয়তো পিছন থেকে পুরোটাই সাপোর্ট দিচ্ছেন। তারপরে দিলীপ দেওয়ার সময় কিছু সময়ের জন্য, এখন কৃষাণু দেওয়া চলছেন কিন্তু কৃষাণু দেওয়াও দেখেছি অনেক ক্ষেত্রে হারাধন দার উপরই নির্ভরশীল। তার মানে বোঝা যায় যে হারাধন দার একটা ঘাটতি ওখানে কিন্তু থাকবেই, এটা ঠিক। আর আমাদের প্রিন্সিপাল মহারাজ যেটা বলেন এটাও সত্যি যে যদি বিদ্যামন্দিরটা আমার দেহ হয় তাহলে লাইব্রেরিটা আমার সেখানে প্রাণ, অর্থাৎ এই বিদ্যামন্দিরের প্রাণ কিন্তু মহারাজ নিজেই বলেন আমার লাইব্রেরি, এবং মহারাজ সেটা চানও যে লাইব্রেরিটাকে কিভাবে একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এবং সেই জন্য কিন্তু মহারাজ আমি দেখেছি যে অন্য জায়গায় কিছু ব্র্যান্ডের টাকা ঝাঁক দেওয়া যায় লাইব্রেরিতে কিন্তু সেটা ঢুকবেই, মহারাজ এটা মনে প্রাণে চান এবং সেটাকে তার প্রাণকেন্দ্র মনে করেন বলেই এটা করেন, এটাও ঠিক। তো সেই জায়গায় হারাধন দা যে একটা সেই সময়ের সঙ্গে সঙ্গে ম্যানুয়াল থেকে ডিজিটাইজেশন, সেখান থেকে এখন তো পুরোপুরি অনলাইনে সমস্ত কিছু করা যায়, সেখানে হারাধন দার একটা বিশাল ভূমিকা ছিল, সেই অভাবটা আমরা অনুভব করবই। শুধু হারাধন দার সঙ্গে এই জিনিসটা বললে ভুল হবে যে কাজের জগতের সঙ্গে যে তার সঙ্গে আমাদের সম্পর্কগুলো রয়েছে তাও নয়। আমার তো ব্যক্তিগতভাবে আমার পারিবারিকভাবেই হারাধন দার সঙ্গে যোগাযোগ, এখনো তো আমার মনে হয় যে হারাধন দার অবর্তমানে আমার বাড়িতে লাউ কুমড়ো বা লাউ শাক এটা কমই আসবে, এটা ঠিক। কারণ হারাধন দা অন্তত কিছুদিন ছাড়া ছাড়াই আমি দেখতাম, এই কয়েকদিন আগেও দেখেছি হঠাৎ করে আমি দেখি বাড়িতে গিয়ে লাউ খাচ্ছি ডাল লাউ, আমি বললাম আমি তো বাজার থেকে লাউ আনিনি, লাউটা করতে গেলো বলে এটা হারাধন দা দিয়ে গিয়েছিল, মানে আমি চলে এসেছি কলেজে তারপর হারাধন দা ওটা দিয়ে এখানে কলেজে ঢুকেছে। তো সেইভাবে মানে ব্যক্তিগত পর্যায়ে আমাদের সম্পর্কগুলো রয়েছে বা এখনো থাকবে এটা আমরা আশা করি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসঙ্গে শেয়ারও করেছি, আমরা একসঙ্গে অনেকটা দূর হরিদ্বার দিল্লি মুসৌরি সমস্ত জায়গাগুলো ঘুরেছি, এবং এটাও দীঘা আরও অনেক জায়গায় একসঙ্গে পিকনিকে গেছি। এই যে পারিবারিক বন্ধনগুলো আমি তো মনে করি আমাদের শিক্ষাকর্মীদের ভিতর, আপনারা কিছু মনে করবেন না, শিক্ষকদের থেকে আমাদের শিক্ষাকর্মীদের ভিতর কিন্তু যোগাযোগটা অনেকটা স্ট্রং, কিন্তু আমার মনে হয় যেটা যে কারণে আমরা অনেকের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে সমস্ত কিছু করেছি, কিন্তু
সেখানে হয়তো এখন হারাধনদা না থাকার কারণে হয়তো অনেকটা ঘাটতি হবে। হারাধনদা শুধু হারাধনদা নিজের দিক থেকে নয়, হারাধনদার পরিবারের দিক থেকে, আমি দেখেছি হারাধনদার ওয়াইফ সেও কিন্তু খুব মিশুকে, এবং হারাধনদার ওয়াইফ তখনকার সময় গ্রাজুয়েশন করেছেন এবং নিজের সন্তানদের দেখাশোনার অনেকটা অংশই কিন্তু হারাধনদার ওয়াইফ কিন্তু নিয়েছেন, এটা আমি জানি। হারাধনদার একটি ছেলে আমাদের এখান থেকে পড়ে গেছে, মেয়েটাও পড়াশোনায় খুবই ভালো, ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেদিক থেকে একটা সম্পূর্ণ সংসার বা সেদিক থেকে অনেকটাই পরিপূর্ণতা পেয়েছে হারাধনদার জীবনে। যেটা বলছিলাম, হারাধনদার ওয়াইফও কিন্তু বেশ এ ধরনের, মানে সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করে বা কি পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে। আমার তো মনে পড়ে আমরা এই নীলাদ দিয়ে আমরা সব একসঙ্গে দিল্লিতে গিয়েছিলাম হরিদ্বারের ওইদিকে, সেখানে দেখেছি আমাদের যে ঘরগুলো দেওয়ার কথা ছিল সেই ঘরগুলো আমাদের ঠিক উপযুক্ত হয়নি। হারাধনদার ওই দিব্যি আমাদের এসে বললো, আচ্ছা রাজেন্দ্র চলুন, আমরা তাহলে ওরা যারা একটু ইয়ে আছে তাদের একটু ভালো জায়গায় থাকুক, আমরা নিচের ঘরে শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। এতে গেছি দীঘায় ঘুরতে গেছি, হারাধনদার ওয়াইফ বললো সে প্রচন্ড মশা গরম হচ্ছে, আমাকে বললো আচ্ছা ওরা একটু ভালো জায়গায় থাকুক, আমরা নাহলে আপনি চকিতে শুয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়বো ওখানে। এই যে অ্যাডজাস্টেবল জিনিসগুলো, এগুলো হারাধনদার ভিতর, হারাধনদার ওয়াইফের ভিতর আমরা পেয়েছি। সেই দিক থেকে বলবো হারাধনদার পরিবারের দিক থেকেও অনেকটা স্যাটিসফাইড। আর সে যে পরিবারে, আমরা তো এটা সত্যি যে যে পরিবারে স্ত্রী ভালো থাকবেন সে পরিবার ভালো হতে বাধ্য। কত প্রসঙ্গেই ফ্রাঙ্কলিনে একটা এর কথা মনে পড়ে গেল, তিনি দেখছেন একদিন রাস্তায় বেরিয়ে যে একজন লোক মনের সুখে, রাজমিস্ত্রি মনের সুখে খুব আনন্দ সহকারে কাজ করছেন, তো ফ্রাঙ্কলিনের মনে হলো আচ্ছা এই লোকটা এত আনন্দ পায় কি করে, এত আনন্দ সহকারে কাজ করছে কি করে। তো ফ্রাঙ্কলিন তাকে গিয়ে জিজ্ঞেস করছেন যে তুমি এত আনন্দের সঙ্গে কাজ করছো কি করে। ফ্রাঙ্কলিনকে তখন তিনি বলছেন, বলছে আমি আনন্দের সঙ্গে কাজ করবো না কেন, দেখুন এই যে আমার স্ত্রী হলো আমার আনন্দের মূল উৎস, তার কারণ হলো তিনি আমি যখন বেরিয়ে আসছি তখন তিনি আমাকে আহার তৈরি করে দিচ্ছেন পরম যত্ন সহকারে, আমি সেই আহার গ্রহণ করে আসছি, এবং আমি সারাদিন এখানে কাজ করার পর আমি যখন বাড়িতে ফিরে যাচ্ছি তখন আমার স্ত্রী তা আমাকে জিজ্ঞেস করছে তুমি তোমার সমস্ত কাজটুকু যত্ন সহকারে করেছো তো, এবং সেটা করার জন্য তোমার কোনো বাধার সম্মুখীন হয় তো, বা তোমার শরীরে কোনো পরিশ্রম হয়নি তো, বা আমার সন্তানদের খোঁজ নিচ্ছে এবং পরবর্তীকালে আমার সন্তানদের সঙ্গে সমানভাবে আমার স্ত্রীর সঙ্গে এই সময়টা উপভোগ করছি, তাহলে আমি সুখী হব না কেন। তাহলে হারাধনদার দিক থেকেও আমরা সেটা বলতে পারি যে তার স্ত্রী ভালো, অতএব তার সুখী হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এই দীর্ঘ সময়ের ভিতর হারাধনদার সঙ্গে থেকে এবং হারাধনদার সঙ্গে কাজ করে আমাদের একটা সুন্দর সময় অতিবাহিত হয়েছে। পরবর্তী সময়েও হারাধনদা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, হারাধনদার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো, এবং প্রয়োজনে বা অপ্রয়োজনেও তিনি বিদ্যামন্দিরে আসবেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রাখবেন, এই আশাও রাখছি। হারাধনদার অবসর জীবন সুন্দর এবং ভালোভাবে কাটুক, এবং বিশেষ করে এরকম নীরবভাবে একটা জীবন অতিবাহিত করা, কর্মজীবন অতিবাহিত করা, সেটাও কিন্তু একটা বড় সৌভাগ্যের ব্যাপার। হারাধনদা সেই দিকটাও সাকসেসফুল, অতএব পরবর্তী জীবনও তার জন্য নীরব এবং সুস্থভাবে কাটে। ঠাকুর বা স্বামীজির কাছে এই প্রার্থনা করি, হারাধন্দ ভালো থাকুক। মঞ্চে আসতে অনুরোধ করব অধ্যাপক স্বরূপ রায়কে। পুজোর ছুটির আগে একদিন আমি লাইব্রেরিতে গেছি, কি একটা প্রসঙ্গ আলোচনা হচ্ছে, সে সময় হারাধনদা বলল যে স্যার আমার তো হয়ে গেল। হয়ে গেল মানে কি হয়ে গেল? বলে স্যার আমি তো এবারে রিটায়ার করছি। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে 31শে ডিসেম্বর লাস্ট ওয়ার্কিং ডে বলছে যে আমি এবছর রিটায়ার করছি। বলো কি আপকে উঠেছি, মানে কেন আমরা হারাধনদা রিটায়ার করতেই পারে, সে তো নিশ্চয়ই আমরা সবাই রিটায়ার করবো। একটু আগে যে রঞ্জন বলছিল, আমারও সত্যি খুব অদ্ভুত লাগছে রঞ্জন এই কথাটা বলার পরে। আমার নিজেরই মনে হলো যে আমি অফিসে যাব, রঞ্জন নেই, নীলাদ্রি নেই, ওদিকে দেবু নেই, মানে এরা সব রিটায়ার করবে নিশ্চয়ই, আমরা সবাই করবো। তো অদ্ভুত লাগে, কারণ এরা এক একটা ইনস্টিটিউশন, মানে আমাদের একটু আগে আমার মনে হয় যে একটা চমৎকার, মানে মহারাজ আমাদের স্টাফ রুমে আমরা বসে আছি, প্রিন্সিপাল মহারাজ গেছেন,
বলে স্যার এবার চলুন লাইব্রেরিতে যাই। তারপরেই উনি বললেন হ্যাঁ মানে আশা দিতে আর কি মানে হারাধন দাস ফেরবে। এই যে হারাধন দাস সঙ্গে লাইব্রেরিকে অ্যাসোসিয়েট করে ফেলা, এটা কিন্তু শুধু মহারাজ না, আমরা মনে হয় আমরা প্রত্যেকেই কম বেশি এটা করবই। এবং হারাধন দাস ফোন নাম্বার আমার কাছে আছে, অবশ্যই অনেক আমাদের স্টাফেদেরই ফোন নাম্বার আছে। হারাধন দাস ফোন নাম্বারটা রাখার উদ্দেশ্যটা হচ্ছে একদম সম্পূর্ণ অন্য। সেটা হচ্ছে আমি অনেক সময় হারাধন দাকে ফোন করে জিজ্ঞেস করতাম, না আমাদের সাবজেক্টে না কোনো অন্য ডিপার্টমেন্টে হোক, হারাধন দা এই বইটা কি আমাদের আছে, এই বইটা কি আমাদের আছে? হারাধন দা তো বললে হ্যাঁ আছে স্যার। তো এরকম আর কি, মানে হারাধন দার কাছে লাইব্রেরিতে গেছি, যেটা গৌতমও বলছিল যে একটা রানিং ক্যাটলগ। আর আমরা তো এখন যে লাইব্রেরিটা যে অবস্থায় আমরা দেখছি, মানে যারা নতুন এসেছো তারা এখন যেভাবে দেখছো, এরকম লাইব্রেরি এত সুন্দর একদম একটা হাইটেক লাইব্রেরি তো ছিল না। তো তখন যে লাইব্রেরি ছিল আমরা গিয়ে হারাধন দাকে দেখলে, হারাধন দা এই বইটা কোথায় পাবো? তো স্যার আপনি সোজা চলে যান, সোজা গিয়ে ওই বাঁ দিকে যে র্যাকটা পড়বে সেটা। আর আমরা অন্ধের মতন ওইটা করতাম, যার ফলে অনেকটা আমি হারাধন দার জন্য বলি আমাদের অলস করে দিয়েছিল, নিজেরা খুঁজ দিয়েছিল না, হারাধন দাকে পেলে আর কিছু না। এবার হারাধন দা বললো গেলাম, আর হারাধন দা এখন তো পাচ্ছি না, বলে ওইটা এবং তার উল্টো দিকে স্যার ওই নিচের রোডটাতে যান, ওই ওইখানে যে কটা বই আছে ওটা ওটা একই। তখন আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি এরকম, হারাধন দা ওখানেই বসে আছেন, অন্য কাজ করছেন। ওইখান থেকেই হারাধন দাকে আমি জিজ্ঞেস করছি কোথায় পাবো। আর আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই বইটা আছে কিনা, একটা বই লাইব্রেরিতে আছে কিনা সেটা কে কি করে বলবে? তো হারাধন দা বললো হ্যাঁ আমাদের আছে এই বইটা স্যার। তা এই সমস্তগুলো মেমোরিজগুলো আর কি মানে থাকবে। এবং আমার তো মনে হয় আমার ফোন নাম্বারটা আছে, আমি হারাধন দাকে এখনো ফোন করবো হারাধন দা জিজ্ঞেস করার জন্য যে এই বইটা আমাদের আছে কিনা। নিশ্চয়ই এখন আমাদের লাইব্রেরিতে অনেক বেশি এনরিচড, মানে অনেক বই সংখ্যা এসছে। তবু তার মধ্যে আমি দেখেছি যে হারাধন দা কিন্তু মোটামুটি একটা বলে দিতে পারবেন যে এই বইটা কোথায় আছে, আদৌ আছে কিনা। আর এছাড়া তো আমাদের এখন সার্চ করার অনেক সুবিধা হয়েছে, সেই জন্য সার্চ করে সেটাও খুব একটা, মানে হারাধন দাকে এবার হারাধন দা যাওয়ার ফলে যদি আমরা একটু অ্যাক্টিভ হই, মানে হারাধন দা যতদিন ছিল, মানে আমি অন্তত আমার কথা বলছি প্রচণ্ড অলস হয়ে যেতাম, হারাধন দাকে দেখলে কেন আর হাত পা নড়তো, মানে কিছুই আর করতে ইচ্ছে, হারাধন দার কাছে গিয়ে সারেন্ডার করা। আর হারাধন দা গেছি লাইব্রেরিতে, হয়তো হারাধন দা একটু খেটে গেছে কোথাও, বলো টিফিনে গেছে, তো ঘুরে আসতাম কিছুই নয়। কিন্তু এমন নয় যে ওই ফাঁকটু হচ্ছে আমি ওই বইটা খুঁজে বার করতে পারবো না, হারাধন দা আসুক ঠিক আছে। আবার হারাধন দা একটু পরে গেলাম, হারাধন দা টিফিন করে এসছে, তখন হারাধন দা গেল, হারাধন দা চট করে গেল, দু মিনিট এক মিনিটের কাজ বইটা নিয়ে চলে এলেন। তো জানি হোক, এরকম আমাদের সমস্ত ডিপার্টমেন্টে লাইব্রেরিতে যেমন হারাধন দা, অফিসের অঞ্জন, বিভাস, মানিক, এরা আমাদের প্রত্যেকের এক একটা ডিপার্টমেন্টের সঙ্গে এমন এরাভাবে জড়িত আছে, নীলাদ্রি, তা আমি তো মানে ওই সব ডিপার্টমেন্টে গেলে ওদের দেখতে পাবো না, এটা মানে রিটায়ার করার পর আর কি, সেটা সত্যি খুব ইয়ে লাগে আর কি। যাই হোক, এটা তো একটা মানে অনিবার্য, আমাদের প্রত্যেকেই একদিন একদিন রিটায়ার করতে হবে, এটা তো মানতেই হবে। হারাধন দার সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা। এরপরে আমরা হারাধন দার কাছ থেকে শুনব, হারাধন দাকে অনুরোধ করছি মাইকের সামনে আসার জন্য। পূজনীয় অধ্যক্ষ মহারাজ, উপাধ্যক্ষ মহারাজ, অন্যান্য সন্ন্যাসীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ, আমি বেশি কিছু বলতে পারবো না। তা আমি যেটুকু কাজ শিখেছি প্রথমে এসে রবিদবুর কাছ থেকে পেয়েছিলাম, রবি বসু উনি আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন, তারপরে আস্তে আস্তে আমি কাজ যেটুকু শিখেছি সেটুকু করার চেষ্টা করেছি একদিন, যেটা ছিল পরিচিত। আমার মনে হয় যদি সিনসিয়ার নিয়ে কাজ করা যায় তাহলে লাইব্রেরিতে যে কেউ কাজ ভালো করতে পারবে, এবং বইয়ের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে লাইব্রেরিতে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। ঠিক, আমি চাইবো নতুন যারা এসেছে তারা আস্তে আস্তে শিখবে, আরও উন্নতভাবে তারা কাজ করবে, এটুকু বলে না। Now it's
এই পদে বক্তব্য রাখবেন আমাদের উপাধ্যক্ষ মহারাজ স্বামী একচিত্তানন্দ জি। বললেন আসলে এখান থেকে তার ব্যক্তিত্বের গুণগুলি উঠে আসছে, আপনারা অনেকেই বলেছেন কথা কম কাজ বেশি, আক্ষরিক অর্থে মিলিয়ে আমাদের তো লাইব্রেরিতে ঢুকলেই আমাদের মনে হয় সবসময় কিছু কাজ, কাজে সাহায্য করার জন্য উদগ্রীব যারাই আছেন, কীভাবে আমরা হেল্প করতে পারি। তা হারধন্দা অবশ্যই তাদের মধ্যে অগ্রণী পুরুষ, আর সত্যি একজন কর্মী তার ইনস্টিটিউশনে কতখানি দিয়েছেন তার মাপকাঠি একটা বোধহয় এভাবে নির্ভর করা যায় যে পরবর্তী জেনারেশনকে আমরা কতখানি তৈরি করতে পেরেছি। এই দিক দিয়ে হারধন্দা খুব সাকসেসফুল নিশ্চিতভাবে, আমার দৃঢ় বিশ্বাস যারা উত্তরসূরিরা তারা খুব তৈরি হয়ে আছেন এবং এই স্পিরিটটা তারা নিয়েছেন, কাজ করতে যান, সাহায্য করতে যান, প্রতিষ্ঠানকে ভালোবাসেন, কাজে এই দিকগুলো তারা ইনহেরিট করেছেন। আমার দৃঢ় বিশ্বাস হারধন্দা পরবর্তীকালে আসবেন বিদ্যামন্দিরে এবং তার যে উত্তর প্রজন্ম তাকে তৈরি করার কাজেও সময় সময় তাকে আমরা পাবো। তার নিরোগ দীর্ঘ জীবন সুস্থ জীবন কামনা করছি। সর্বশেষে অধ্যক্ষ মহারাজকে বলবার জন্য অনুরোধ করব। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমি যখন ছাত্র ছিলাম তখন প্রথম এসে লাইব্রেরিটা পেয়েছিলাম আটের এ রুমে, এখন যেটা আটের এ সেইখানে। আমরা যখন জাস্ট 11 থেকে 12 উঠছি তখন লাইব্রেরিটা হলো এখন যেটা বিকাশ, মানে বিকাশ ভবনের একতলা তখন ছিল অডিটোরিয়াম, আর ওই ওইখানে আমাদের নাটক গান ইত্যাদি হতো, আর দোতলাটায় লাইব্রেরি এলো, বিকাশ ভবনের দোতলায় লাইব্রেরি এলো। তা এবং বেশ তখনকার কালের ভিত্তিতে বেশ আধুনিক হলো, তা ভয় পেয়ে লাইব্রেরিতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ 8A-তে ঢুকেও কীরকম একটা লাগতো, তখন আমরা বাচ্চা ছেলে 11-12, এবং তারপর যখন দোতলায় গেল একটা সুন্দর রংচঙে জায়গায় সুন্দর সুন্দর আলমারি, বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তা আমাকে বেদসানন্দজি যে একটু মানে রেজাল্টে একটু হয়তো কখনো সামান্য কিছু ভালো হতো, তখন বেদসানন্দজি একদিন আমায় বললে তুমি লাইব্রেরিতে যাও, না মানে সে কী কথা, তুমি লাইব্রেরিতে যাও না, এই আবার কী, এই কীরকম ছাত্র তুমি লাইব্রেরিতে যাবে? তখন প্রিন্সিপাল মহাশয় বলেছেন স্বাভাবিকভাবে লাইব্রেরিতে যেতে হবে। তা আমি একদিন দোতলা লাইব্রেরিতে উঠেছি, উঠে সবে ঢুকেছি, যিনি লাইব্রেরিয়ান ছিলেন পরে জানলাম তিনি রমিকবাবু, তখন অতটা পরিচয় নেই। রমিক ঢুকতেই রমিকবাবু হঠাৎ করেছে চোখ চেয়ে বললেন কী চাই, আমরা কিছু চাই বলে মেনে চলে। সেই দিন থেকে আমার লাইব্রেরি নিয়ে একটা খুব ভয় ছিল এবং বারবার মনে হতো যে লাইব্রেরিতে যাতে ঢোকা যায় সহজে সেটা চেষ্টা করতে হবে। কিন্তু এটা খুব অবাক লেগেছিল যখন 2000 সালে ফিরে এলাম বিদ্যামন্দিরে সাধু হিসেবে, তখন দেখলাম পরিস্থিতিটা অনেকটা পাল্টেছে, বিশেষত তার কারণ কিন্তু হারাধন্দা। তখন রবীন্দ্রবাবু ছিলেন, নিঃসন্দেহে আমরা অকারণ ভয় পেয়েছিলাম, রবীন্দ্রবাবু যথেষ্ট সহযোগিতা করতেন, খুবই পণ্ডিত মানুষ ছিলেন, ওর অন্য অনেক দিক ছিল। কিন্তু মূলত তখনই বুঝতে পেরেছিলাম এসে এসেই যে যদি কিছু কাউকে জিজ্ঞেস করতে হয় লাইব্রেরির ব্যাপারে হারাধন্দাকে। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, আপনারা অনেকে জানেন আমি এখানে এসে পিএইচডির কাজ শুরু করেছি, মানে করতে বাধ্য হয়েছিলাম, করেছিলাম কথাটা ঠিক না, করতে বাধ্য হয়েছিলাম। তা যখন কাজটা শুরু হয়নি, আমি যে বিষয়ে কাজ করেছি রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ সে কাজটা আমার প্রথম মানে চকটাউট কাজ ছিল, বিভূতিভূষণের উপর কাজ করব এরকম একটা আমার ইচ্ছা ছিল। আসার মাস খানেকের মধ্যে যখন আমাকে নির্দেশ দেওয়া হলো তা আমি বললাম ঠিক আছে। তা প্রভাকর মহারাজকে গিয়ে বললাম, তখন উনি প্রিন্সিপাল মহারাজ, প্রভাকর মহারাজকে গিয়ে একটা বইয়ের নাম বললাম, বললাম মহারাজ আমি লাইব্রেরিতে গেলাম কিন্তু এই বইটা খুঁজে পাইনি। তা রবীন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলাম, রমিকবাবু বললেন আমাকে ক্যাটালগটা দেখতে হবে, দেখে তারপর বলতে পারবো। তা আমি ক্যাটালগও খুঁজে পাইনি। তখন প্রভাকর মহাজ হঠাৎ করে ওই ল্যান্ডলাইনে দেখি ফোন করে হারাধনটাকে বলছেন, হারাধন এই আমাদের যে নতুন ব্রহ্মচারী মহারাজ এসছেন ওনার এই একটা কি বই চাই, এই বইটা তুমি একটু খুঁজে দিতে পারবে? তারপর কিছু একটা কথা হলো, তো মহারাজ আমাকে বললেন একটু দাঁড়াও। তো মহারাজের অফিসে দাঁড়িয়ে রইলাম, মিনিট 4-5 পরে সে বইটি কিন্তু চলে এলো। আমার এটা খুব মানে অবাক লেগেছিল যে লাইব্রেরিয়ানের কাছে গিয়েছি তিনি পারেননি, আমিও যথেষ্ট খুঁজেছি, তার ইতিমধ্যে তো কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি লাইব্রেরি কিভাবে খুঁজতে হয় সেগুলো জেনেছি, সুতরাং আর লাইব্রেরি আমার কাছে ভয়ের জায়গা নয়। আর সাহেব খুঁজেছি কিন্তু আমি খুঁজে পাইনি, লাইব্রেরিয়ানও খুঁজে পাননি, কিন্তু এই ভদ্রলোক কে? তখন আমি খুব অবাক হয়ে তার হারাধন্দ চলে গেল, হারাধন্দ তো আমাদের সময় ছিলেন না। হারাধন্দ যখন চলে গেলে ব্রহ্মকে জিজ্ঞেস করলো, মানে ইনি কে, মানে ইনি কি? তখন আমি সন্দেহ ছিল, অতটা চিনিও না, 1 মাসও হয়নি বোধ করি।
আপনার ইনি কে? লাইব্রেরিয়ান তো রমিকবাবু। তখন মা বললেন যে লাইব্রেরিয়ান রমিকবাবু, কিন্তু ইনি লাইব্রেরিয়ান প্রবঞ্চ খুব মজা করতেন, মানে ইনি লাইব্রেরিয়ানের লাইব্রেরিয়ান, উনি সুপার লাইব্রেরিয়ান। খুব ভালো মনে আছে, এটা সত্যিকারের কথা। পরবর্তীকালে বহু ক্ষেত্রে এটা হয়েছে। আর আরেকটা যেটা এইমাত্র বসে মনে করাচ্ছিলাম, হারাধন থেকে হারাধনদা মনে করতে পারলো যে আমাদের লাইব্রেরিতে সেই সময় একটা নিয়ম ছিল, রচনাবলী বাইরে দেওয়া হবে না। আগে রচনাবলী সেট থেকে খুঁজে পাওয়া যেত না, মানে কোনোটা চুরি টুরি হয়ে গিয়েছিল। এখন বাংলা অনার্স শুরু হবে, প্রভাকর মাঠ বলেছেন, আমি বলেছি তখন আনন্দে, আমি আর পিজি তখন বাংলা অনার্স শুরুর জন্য লড়াই শুরু করেছি। এবার বাংলা অনার্স শুরু হবে, তো আমি একদিন কোনো একটা কারণে, তখন অনার্স শুরু হয়নি, জেনারেলের ক্লাসে কিছু একটা কারণে আমি রচনাবলী একটা ছেলেকে বলেছি, রচনাবলী ওই রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা দেখিস, তারা ওখান থেকে পেয়ে যাবে। তা সে আমার আপনার সে বলে দিল রচনাবলীতে আমাদের ইস্যু করা হয় না। আমি তো হয়নি দিই কখন, বলে হ্যাঁ আমাদের লাইব্রেরিতে রচনাবলী দেওয়া হয় না। রচনাবলী দেওয়া না, আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম লাইব্রেরিতে, রবীন্দ্রকে বললাম রচনাবলীকে ছেলেদের দেওয়া না, ওগুলো না দেওয়া যাবে না, তার কারণ দেওয়া গেলে ও তো দিলেই হারিয়ে যাবে বা ছেলেরা নিয়ে নষ্ট করে ফেলবে, এই জন্য দেওয়া যাবে না। আমি লাইব্রেরি বই নষ্ট হতেই পারে, হারিয়ে যেতেই পারে, কিন্তু রচনাবলীতে বলে দেওয়া হবে না, মনে না আমার যেটা আমাদের নিয়ম করা আছে। তাই প্রভাকর মাঝকে এসে বললাম, প্রভাকর বলে না দেখো কিছু সমস্যা আছে, আমি মনে অনার্স করবো, তখন যদি রচনাবলী ইস্যু না করা যায় তাহলে তো মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তখন মা বললেন ঠিক আছে দাঁড়াও কথাবার্তা, তুমি হারাধনের সঙ্গে কথা বলেছো? ততদিনে হারাধনদা যথেষ্টই পরিচিত, আমি না সেটা বলিনি। তারপর হারাধনদার কাছে গিয়ে বলতে, হারাধনদা বলে না না এখন তো পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই দেওয়া যেতে পারে। তখন আমি বললাম তো রমিকবাবুকে বলুক, তো রমিকবাবুকে বলতে হারাধনদা আমি বলতে হারাধনদা আমার খুব সাপোর্ট করলেন, এবং তারপর কিন্তু আস্তে আস্তে রচনাগুলি দেওয়া শুরু হলো। এটা মানে আমার মনে হয় আর কি, আমাদের লাইব্রেরি সার্ভিসের একটা ব্রেক থ্রু এই যে রচনাবলী দেয়া, এবং নন লিটারেচার স্টুডেন্টদের লিটারেচারের বই দেয়া, এটা কিন্তু দেওয়া হতো না। মানে নিশ্চয়ই হয়তো কিছু কারণ ছিল, যোগ্য কারণ ছিল হয়তো, কিন্তু মনে হয় সেই সময় এই দেওয়াটা দরকার পড়েছিল। তারপরে অনেকদিন কেটে গেছে, আমাদের লাইব্রেরিতে অনেকগুলো সার্ভিস ধীরে ধীরে, বিশেষত বই একটু আসা শুরু হলো। আপনাদের সবার খেয়াল আছে 2010 সালে কলেজ উইথ পটেনশিয়াল ফর এক্সেলেন্স এবং অটোনমি, এবং ওই যে 11th প্ল্যান গ্র্যান্ট, একটা বিপুল পরিমাণ গ্র্যান্ট আমাদের কলেজে সেই প্রথম এসেছিল, একই সঙ্গে আমাদের পূজনীয় তাগিরূপানন্দজির নেতৃত্বে ওটা আমরা পেয়েছিলাম। এবং তারপরে একটা বড় ওই যে কম্পিউটার ডিপার্টমেন্টের কম্পিউটার, তারপর বই, এগুলো প্রচুর পরিমাণে কেনা শুরু হলো। এবং সেই সময় দেখেছি আশিসবাবুর সঙ্গে ধৈর্য ধরে হারাধনদা খুব পরিশ্রম করে কিন্তু বইগুলো তুলতে শুরু করেছিলেন। তখন থেকে আমাদের মনে হচ্ছিল ডিজিটাইজেশনের দরকার আছে। তা প্রথম সেটা নিয়ে আমরা গোল পার্কের লাইব্রেরিতে যাই, হারাধনদা আমার সঙ্গে গিয়েছিলেন, মনে আছে তো হারাধনদা? গোল পার্কের লাইব্রেরি দেখতে গেলাম আমি, দেবাঞ্জন মহারাজ, হারাধনদা, আশিসবাবু, এই চারজন আমরা গোল পার্কের লাইব্রেরি দেখতে গেলাম। আপনারা জানেন আমাদের জয়দেব মহারাজ খুব ভালো লাইব্রেরিয়ান, উনি ওখানে লাইব্রেরিটা তৈরি করেছেন। তা উনি দেখলেন টেকলেন, তারপর ওই সফটওয়্যারটা আমরা এখানে এনে বসালাম, এবং সেখানেও দেখেছি আশিসবাবু পুরো হারাধনদার উপর নির্ভর করছেন। এবং হারাধন তার নিজে কিন্তু তার আগে কম্পিউটার জানতেন না ততটা, কিন্তু ধীরে ধীরে নিজেকে আস্তে আস্তে শিক্ষিত করে তুললেন। ওটা আমার খুব চোখে লেগেছিল যে সত্যিই তো যে মানুষটা জানে না এই বয়সেও কিন্তু সে আস্তে আস্তে কম্পিউটার শিখে ওই ডেটা তোলার চেষ্টা করছেন, এবং অনেকটাই নিজেকে আস্তে আস্তে তৈরি করে নিলেন, কম্পিউটারের সঙ্গে অভ্যস্ত হলেন। কিন্তু মজা হলো, যেটা আমার এখনো খুব ভালো মনে আছে, এই যে সফটওয়্যারটা নিয়ে আসলো সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেম হতে লাগলো। বস্তুতে এই সফটওয়্যার ইনস্টল করার সূত্রেই আমরা সুমন্ত এখানে এসেছে, ও ওখানে তখন হায়ারিং সার্ভিসে এসেছিল জয়দেব মহাজের গ্রুপের হয়ে। তা হায়ারিং সার্ভিসে ওকে দেখে মনে হয়েছিল যে বেশ লাফিয়ে ঝাঁপিয়ে, মানে এই সুব্রততার ভাষায় যে চ্যাম্পিয়ন, মানে বেশ লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতে পারে। তো তখন আমাদের লাইভ স্টাফ হলো, জগন্নাথ রিটায়ার করে গেলেন, পঞ্চানন্দা রিটায়ার করে গেলেন, স্বাভাবিকভাবে লোক লাগবে। কিন্তু সেটা নয়, আমি যেটা বলতে চাইছি যে এই যে বিএলএমএস যখন এটা চলতে শুরু করলো আমরা অনেকগুলো প্রবলেম ফেস করতে লাগলাম, এবং সত্যিকারের কথা প্রবলেমগুলো কিছুতেই সলভ হচ্ছে না। ইনস্টিটিউটের যে লাইব্রেরি সার্ভিস আর আমাদের যে লাইব্রেরি সার্ভিস, দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেটা আমরা তখন অনুভব করতে শুরু করলাম। আমার ভালো মনে আছে 2013 সাল থেকে হারাধনদা বারবার আমাকে বলতে শুরু করলেন, বল এটা কিন্তু হবে না, আপনি এটাকে চেঞ্জ করুন, কোহাতে ফিরে আসুন। তার আগে আমরা কোহাতে অল্প চেষ্টা করেছিলাম, কোহাতে ফিরে আসুন। তা আমি বলছি না, এত টাকা দিয়ে কেনা হলো? হারাধনদা কিন্তু বারবার বলছেন, মানে এটাতে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে, আপনাকে কোহাতে আসতেই হবে। তা যাই হোক, এরকমভাবে চলছে হারাধনদা কন্টিনিউয়াস, মানে লাইব্রেরি স্টাফদের মধ্যে হারাধনদা এইখানে লিড করেছিলেন, আমাকে বারবার বলেছিলেন যে কোহাতে ফিরে আসুন, কোহাতে ফিরে আসুন।
তখন আমাকে কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের আমি একটা সময় সাহায্য নিয়েছিলাম এবং তারাও এই ক্ষেত্রে কিছুটা এক্সপার্টাইজ দিয়েছিলেন। এই করতে করতে আমরা শেষ পর্যন্ত যতদূর সম্ভব 2016 সাল, তাই না, 2017 সালে, 2017 সালের শুরুর দিকে আমরা যখন এই RFID রেডিও ফ্রিকোয়েন্সি যে এনাবল ডিভাইস যেটা সেখানে যখন এলাম, তখন কিন্তু আমাদের কোহাটা নেওয়া বাধ্যতামূলক হয়ে গেল এবং আমি দেখলাম হারাধনদা খুব খুশি হলেন। আমি এটা এই কারণে বলতে চাইছি যে দেখুন যে প্রবলেমটা উঠছে লাইব্রেরি, এটাই হচ্ছে প্রতিষ্ঠানকে আপন করে নিয়ে আমার মনে হয়েছিল যে বারবার বলছেন এটা প্রবলেম হচ্ছে, ঠিক সার্ভিস দেওয়া হচ্ছে না, এবং যখন আবার এটাকে চেঞ্জ করা হলো তখন ওরা আনন্দটা দেখার মতো, হ্যাঁ এবার ঠিকঠাক চলবে লাইব্রেরিটা, হ্যাঁ ডিজিটাইজেশনটা ঠিকঠাক হবে। এবং এই কোহা আনার পরে এই পুরো লাইব্রেরি, আমি কৃষাণুকেও ধন্যবাদ দেবো আজকে নেই, হারাধনদা এবং কৃষাণু এবং ফুল লাইব্রেরি স্টাফ খুব প্রচন্ড খেটেছিল। হারাধনদা নিজেও, আপনারা অনেকেই হয়তো জানেন না, ছুটিতে মানে সামার রিসেস সেবারটা হারাধনদা নিজেই বলেছিল না এই সময় সামার রিসেস নেওয়া যাবে না, এই সময়টা আমাদের চেঞ্জ করে নিতে হবে, এবং আমাদের লাইব্রেরিতে একটা হ্যাভক চেঞ্জ হয় তখন। তারপরে তো কাঠের আলমারি হলো, এরপর ওপেন অ্যাক্সেস করবো কি করবো না, আমি মাঝে মাঝে লাইব্রেরি স্টাফদের নিয়ে মিটিং করি, হারাধনদাকে ডাকলাম, হারাধনদা বললেন যে হ্যাঁ করা যেতে পারে, স্টাফ একটু বেশি লাগবে এবং কি কি সমস্যা হতে পারে, হারাধনদা খুব সুন্দর বুঝিয়ে বললেন যে এই সমস্যাগুলো যদি দূর করা যায় মানে আমরা কিন্তু যেতে পারি ওপেন অ্যাক্সেসে। এবং তারপর আমরা কিছুটা সেই সমস্যা দূর করার চেষ্টা করলাম, পুরোটা সম্ভব হয়নি, এবং তারপর কিন্তু ওপেন অ্যাক্সেসে যাওয়া হয়েছে। তারপরেও সমস্যা তো দূর হয়ে গেছে, তা নয়, যে কোনো একটা সিস্টেম চালু করলে সমস্যা থাকবে। হারাধনদাকে আমি সবসময় দেখেছি যেন লাইব্রেরির ক্ষেত্রে অ্যাঞ্জেল গার্ডিয়ানের মতন কাজ করেছেন, অদ্ভুত রকম একেবারে সবসময়, যে কোনো ক্ষেত্রেই কোনো একটা জায়গায় যখন ক্রুশিয়াল কোনো সিদ্ধান্ত জায়গা, আমিও কখনো ভাবতে পারিনি যে হারাধনদাকে ছাড়া এই সিদ্ধান্ত হতে পারে, এটা একবারে সত্যিকারের কথা। সবসময় যে কি হারাধনদা, হয়তো এমনি হারাধনদা নেই, আমরা কাজ করছি, হয়তো র্যাক শিফটিং হচ্ছে, হঠাৎ করে মনে হলো যে এই জায়গাটা কী হবে, সতেরো সুমন্ত সৌম্যরা হয়তো দাঁড়িয়ে গেল, মহারাজ দাঁড়ান একটু এইখানে কোন বইটা যাবে, তাহলে কি কালকে করবো, হারাধনদাকে জিজ্ঞেস করে, হ্যাঁ তাই হবে, হারাধনদাকে জিজ্ঞেস করেই করতে হবে। তার মানে আমাদের সবার কাছে হারাধনদা লাইব্রেরি, বিদ্যামন্দির লাইব্রেরির সমার্থক হয়ে উঠেছিলেন। এটা একজন মানুষ হতে পারেন যখন তিনি তার শুধু দক্ষতা না, নিজেই যেটি বলে গেলেন তার সিনসিয়ারিটি, নিষ্ঠাটাকে তার কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। হারাধনদা প্রমাণ করেছেন লাইব্রেরি সায়েন্স না শিখেও সুপার লাইব্রেরিয়ান হওয়া যায়, এটা কিন্তু হারাধনদা প্রমাণ করেছেন। এবং এইটা আমাদের মনে হয় সবার ক্ষেত্রে আজকালকার দিনে বারবার বলা হয় স্কিল এনহ্যান্সমেন্ট, স্কিল এনহ্যান্সমেন্ট, হারাধনদা কিন্তু দেখিয়েছেন সিনসিয়ারিটি দিয়ে এই বয়সেও একজন মানুষ একটা নতুন স্কিল তৈরি করতে পারে, শুধু তৈরি করতে পারে নয়, বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো ক্ষেত্রে সেই স্কিলের যে শংসাপত্র তার না থেকেও কিন্তু তার তুল্য, তার চেয়েও বেশি স্কিল সে দেখাতে পারে। এইটা আমার মনে হয় একটা খুব আলাদা রকমের জায়গা হারাধনদার ক্ষেত্রে, এবং হারাধনদা সেটা নিষ্ঠাভাবে করেছেন। আমার ছাত্ররাও আমাকে বহুবার বলেছে যে কোনো বই না পেলে হারাধনদাকে জিজ্ঞেস করলে হারাধনদা ঠিক বলে দিতে পারে, বিশেষত এখন ওপেন অ্যাক্সেস, এটা আরও বলাটা সহজ হয়েছে। ওপেন অ্যাক্সেস যখন হলো প্রচুর যন্ত্রপাতি এসে গেছে, এখন দেখেছেন লাইব্রেরিতে যন্ত্রপাতি শেষ নেই, এই প্রিন্টার ওই প্রিন্টার, এখানে এটা ছুতে হবে ওইটা ছুতে হবে, কত কিছুই হয়েছে, সেটাও কিন্তু হারাধনদা সবগুলোতে নিজেকে একেবারে অভিযোজিত করে নিয়েছিলেন। নিঃসন্দেহে সেটা হারাধনদার নিজস্ব কৃতিত্ব, এবং আমার খুব বিশ্বাস যে ঠাকুরমা স্বামীজি ওকে এই দক্ষতা, এই নিষ্ঠা এবং এই যে বিশেষ কর্মকৃতি তার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন, এবং ঠাকুরমা স্বামীজি ও ভবিষ্যৎ জীবনকে যে খুবই সুখে রাখবেন এ বিষয়ে আমি খুব নিশ্চিত। আমার খুব ইচ্ছা আছে একটু মাঝে মাঝে হারাধনদাকে দিয়ে, হারাধনদার এক্সপার্টাইজ ব্যবহার করা, হারাধনদাকে দিয়ে একটা শর্ট ট্রেনিং প্রোগ্রাম মতন কেমনভাবে লাইব্রেরি বই খোঁজা যায়, খুঁজে পাওয়া যেতে পারে দ্রুত, সেইটা যদি করানো যায়। তার কারণ আজকে হারাধনদা যখন চলে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে আমাদের নতুন স্টাফ নিতে হচ্ছে, উপায় নেই, এবং এই নতুন স্টাফ আজকেই একজন জয়েন করেছে, সে আমাদের পরিচিত, আপনারাও কেউ কেউ হয়তো তাকে চেনেন, ওই ইয়াং ছেলে একজন জয়েন করেছে, মিলন ময়রা বলে ও বসে আছে, ও নন টেকনিক্যাল, কিন্তু ওটাই একই হারাধনদার ওই মন্ত্রটাই আমরা গ্রহণ করেছি যে নন টেকনিক্যাল হোক, সে যদি ভালোবাসা থাকে, হারাধনদা বলে বইকে ভালোবাসে, শিখতে চায়, তাহলে সে শিখে নিতে পারবে, এবং আমার বিশ্বাস হারাধনদা এই এক্সপার্টাইজটা আমরা ব্যবহার করতে পারবো, এবং ভবিষ্যতে এরকম কোনো একটা ট্রেনিং
সেশন যদি অ্যারেঞ্জ করা যায় হারাধনদাকে দিয়ে, বিশেষ করে লাইব্রেরি বই খুঁজে পাওয়া, আমার মনে হয় এটা খুব ভালো হবে। সুমন্ত আছে, কৃষ্ণর সঙ্গে কথা বলে নিতে বলবো যদি এরকম একটা ছোট করা যায় যারা আছে তাদের জন্য, আমার মনে হয় সেটা খুব ভালো হবে। লাইব্রেরিতে বুঝতেই পারেন আমরা আন্ডার স্টাফ, যত স্টাফ থাকার কথা, মানে এত বড় একটা লাইব্রেরি এরকম একটা সার্ভিস কিন্তু লোক দিচ্ছে না, আরো কমিয়ে দিচ্ছে। নতুন সরকারি যে স্টাফ প্যাটার্ন বার করেছে তাতে দুজন মাত্র লাইব্রেরিয়ান, একজন লাইব্রেরি ক্লার্ক, একজন লাইব্রেরি পিয়ন, চারজন। আগে যেটা পাঁচজন ছিল সেটা কমিয়ে, অনেক আগে ছিল ছজন সেটা কমিয়ে করেছিল পাঁচজন, এখন সেটা কমিয়ে করেছে চারজন। দেখেন এরপর হয়তো বলবে লাইব্রেরি মানে লোকজন ছাড়াই লাইব্রেরি চালাও, দেখেন কি হবে। তো এইরকম পরিস্থিতি কিন্তু আমাদের তো চালাতে হবে, সেই জন্য আমরা প্রয়োজনে কিছু বাইরের থেকেও মানে নিজেদের দিক থেকে মানুষ নেওয়ার চেষ্টা করছি। হারাধনদার এক্সপার্টাইজটা দক্ষতাটা আমরা ভবিষ্যতেও সেই কারণে ব্যবহার করতে চাই, তার কাছে সবসময় আমাদের বক্তব্য, তিনি যেন আসেন এই প্রতিষ্ঠানে এবং তার প্রাণের লাইব্রেরিটি যেটি গড়ার পেছনে তিনিও ছিলেন একজন বিশেষ নির্মাতা, তিনি যেন সেটি মাঝে মাঝে ঘুরে দেখেন, সেটাতেও কিন্তু আমাদের ভালো লাগবে, তারও ভালো লাগবে এবং ভগবান তাকে অশেষ আশীর্বাদ করবেন এ আমার বিশ্বাস। এখন বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে মানপত্র পাঠ করবেন অধ্যাপক অসীম কুমার চৌধুরী। নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির গ্রন্থাগার কর্মী শ্রী হারাধন সাধুকার বিদায় সম্বর্ধনা। প্রিয় হারাধন বাবু, স্বামী মেধাসন্দজির অধ্যক্ষতাকালে 1990 সালে ম্যানেজমেন্ট স্টাফ রূপে বিদ্যামন্দিরে আপনার প্রথম আসা, তারপর 2000 সালে সরকারি স্থায়ী স্টাফ রূপে বিদ্যামন্দিরের সাথে আপনার বাঁধন পাকা হয়। সহকর্মী, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে সহৃদয় সম্পর্ক এবং খোলামেলা আলাপচারিতায় সকলকে সহজেই আপন করে নিয়েছেন আপনি। খেলাধুলাতেও আপনার সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে। বইয়ের নাম শুনেই লাইব্রেরিতে সংশ্লিষ্ট বইয়ের কাছে পৌঁছে যেতেন আপনি। লাইব্রেরির আলমারি, র‍্যাক আর বই যথার্থ অর্থেই তাদের অস্তিত্ব, অবস্থান আপনার নখদর্পণে থাকত। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আপনার সদা সতর্ক দৃষ্টি এবং লাইব্রেরির বই সংরক্ষণ ও সাজানোর প্রচেষ্টা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আজ 31 ডিসেম্বর 2018 বিদ্যামন্দির থেকে আপনার আনুষ্ঠানিক অবসর গ্রহণের দিন। আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে বিদ্যামন্দিরের কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রদের প্রার্থনা, আপনার অবসর জীবন হয়ে উঠুক সুস্থ এবং আনন্দময়। আন্তরিক শুভেচ্ছা সহ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পরিচালক, শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রবৃন্দ, 31 ডিসেম্বর 2018 বেলুড় মঠ, হাওড়া। এরপর হারাধনদার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহারাজ। মঞ্চে ডেকে নেব অধ্যাপক ইন্দ্রাশিস ব্যানার্জি এবং মোহাম্মদ আসাদুল্লাহকে। আমাদের সকলের পক্ষ থেকে, বিদ্যামন্দির পরিবারের পক্ষ থেকে শাল তুলে দেবেন হারাধনদার।
শ্রীযুক্ত বিভাস মল্লিক, সঞ্জীব বসু এবং প্রাণেশ সরকারকে মঞ্চে ডেকে নেব, তারা হারাধন ধারাতে তুলে দেবেন। প্রাণেশ কোথায় গেল? একটি ডিনার সেট। মঞ্চে ডাকব সুব্রত ভট্টাচার্য, আজহারুল ইসলাম এবং মিলাদ্রি শেখর চক্রবর্তীকে। তারা সকলে একই সঙ্গে হারাধনদার হাতে তুলে দেবেন একটি ননস্টিক সেট। মঞ্চে দেখে নেব সৌম রায়বর্মণ এবং রামকৃষ্ণ মণ্ডলকে, তারা তুলে দেবেন একটি গ্লাস সেট। বিপ্র সরকার এখন আমাদের সকলের পক্ষ থেকে হারাধনদার হাতে একটি মিষ্টি প্যাকেট। এই সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হলো।